আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে যারা নতুন প্রবাসে আসবেন তাদের উদ্দেশ্যে সৌদি আরবের বর্তমান বিষয়গুলো নিয়ে, বর্তমান যে সমস্যা, বর্তমান যে পরিস্থিতি, এগুলো নিয়ে আজকে ভিডিও। আসলে এর বর্তমান পরিস্থিতি ধরতে গেলে খুবই খারাপ, কারণ সৌদি আরবে আসলে নতুন এসে একটা স্পেস তৈরি করে নেওয়া আসলে খুবই কষ্টকর এখন। কারণ হচ্ছে সৌদি আরবের যে কর্মসংস্থান, এটা আসলে খুবই সংকীর্ণ, খুবই আস্তে আস্তে সংকীর্ণ হয়ে গেছে। কারণটা হচ্ছে সৌদি আরবের যারা স্থানীয় আছে, যারা সৌদি নাগরিক আছে, তাদের জন্য এই স্পেসগুলো তৈরি করা হয়েছে। সেজন্য আসলে সৌদি আরবের অবস্থা এখন খুবই খারাপ। কারণ আপনারা নতুন যারা আসবেন, তারা 4-5 লাখ টাকা খরচ করে এখানে যে আসবেন, আসলে চাকরির কোনো নিশ্চয়তা নেই। আর যে বিষয় হচ্ছে চাকরির এমন সংকট চলছে বর্তমানে, কিভাবে আপনাদেরকে বলবো আসলে আমি বলতে পারতেছি না। আমি প্রায় আজকে 4-5 মাস ধরে আমার এক বন্ধুর জন্য একটা চাকরি মানে খুঁজছিলাম, কোনোভাবেই চাকরি মিলছে না, কোনোভাবেই চাকরি মিলছে না। কি করবো, এখানে আসলে পরিস্থিতি এতই খারাপ, হাজার হাজার মানুষ এখানে বর্তমান বেকার অবস্থায় আছে। তো আসলে আমরা যারা আছি তারা এখানের পরিস্থিতিগুলো অবজারভেশন করতে পারি। সেজন্য আমরা বলবো আপনারা সৌদি আরবে আসার আগে একটু ভেবে চিন্তে আসবেন। কারণ এখানে আসার পরে মানে চারিদিকে সমস্যায় পড়ে যাবেন আপনারা। কারণটা হচ্ছে না পারবেন মানে সইতে, আর পারবেন না বইতে। কারণটা হচ্ছে এখানে এসে আপনি দেখবেন কাজ নাই, তখন দেশেও যারা দাঁড়দেনা করে আসবেন তাদের এই দাঁড়দেনাগুলো দেওয়ার জন্য মানে চাপ সৃষ্টি করবে, তখন আপনারা পরিস্থিতি সামলাতে পারবেন না। আসলে খুবই কষ্টকর বর্তমান পরিস্থিতি, মানে এতই খারাপ যা বলার বাহিরে। আমি সৌদি আরবে আসার পর থেকে প্রায় আজকে 1 বছর যাবত যেই সমস্যাগুলো দেখতেছি, এগুলো আসলে পূর্বে আমি কখনো অবজার্ভ করতে পারি না। সেজন্য আমি ডিসাইড করবো আপনারা সৌদি আরবে না আসে এই টাকা দিয়ে দেশে কিছু একটা করেন, এটাই বেটার হবে। আর না হয় এখন তো মিডিল ইস্টের যে আরব দেশগুলো আছে এগুলির প্রত্যেকটার মধ্যে একই অবস্থা, দুবাইতে আরও সমস্যা, তারপরে কাতারেও আমি সঠিক জানি না কি অবস্থা, ওমানেরও কি অবস্থা। এভাবে আরব দেশগুলো প্রত্যেকটার অবস্থা এরকম। বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি খারাপ, সেটা হচ্ছে বিশেষ করে সৌদি আরবের। সেজন্য নতুন প্রবাসীদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, প্রবাস আগমন ইচ্ছুকদের উদ্দেশ্যে আমি শুধু এটাই বলবো, আপনারা সৌদি আরবে আসার আগে 100 বার চিন্তা করবেন আমি কি করতেছি, আমি গেলে আসলে আমার পরিস্থিতি কি হবে, বা আমি স্পেস তৈরি করতে পারবো কিনা। আপনার এখানে আসার পর থেকে শুরু হয়ে যাবে আপনার বাসা ভাড়া, আপনার খাবার, আপনার মোবাইল বিল, আপনার যাতায়াত খরচ, এগুলো সবই শুরু হয়ে যাবে। এরপরে আপনি যদি কাজ তৈরি করতে না পারেন, তাহলে এই মারাত্মক সমস্যায় আপনি পড়েই থাকবেন। সেজন্য আমি বারবার আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন প্রবাসে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আছে এখানে কাজ আছে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের কাজও একদিন হলে 5 দিন হয় না, এরকম বিল্ডিং কনস্ট্রাকশন কাজ। তো সেজন্য আপনারা একটু এই বিষয়টা দেখেই সৌদি আরবে আসার জন্য চিন্তা ভাবনা করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।